তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন ইতিমধ্যেই কি হতে চলেছে আজকের ভিডিওর টপিক। তো আপনারা ঠিকই দেখেছেন, বুলবুলের ধাক্কা কাটতে না কাটতেই কিন্তু ফের তৈরি ঘূর্ণিঝড় নাকড়ি। তো কত কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে, কবে আছড়ে পড়তে চলেছে এবং কোন কোন জায়গায় রয়েছে সতর্কতা, এই সব ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওতে দিয়ে দেব। ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো চলুন দেরি না করে ফুল নিউজটি জেনে নেওয়া যাক। আপনারা প্রত্যেকেই জানেন এখনও কাটেনি বুলবুলের রেশ। সোমবারই দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা আকাশপথে ঘুরে দেখেছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রভাব কাটতে না কাটতেই কিন্তু দেখা মিলেছে আরও এক ঘূর্ণাবর্তের, এবং যার পোশাকি নাম কিন্তু রাখা হয়েছে নাকড়ি। বুলবুল যে ঘূর্ণাবর্ত থেকে সৃষ্টি হয়েছিল তার নাম ছিল মাতম, এবং এই মাতমোর উৎসস্থল ছিল দক্ষিণ চীন সাগর, এবং মাতম থেকে ছিটকে গিয়ে তৈরি হয়েছিল বুলবুল, যা কিন্তু বিরাট ক্ষতি করেছে বাংলার বেশ কিছু অঞ্চলে। এবং আবহাওয়াবিদরা জানাচ্ছে ওই একই ধরনের আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দক্ষিণ চীন সাগরেই, এবং যার পোশাকি নাম দেওয়া হয়েছে নাকড়ি, এবং আপাতত যথেষ্ট শক্তিশালী রয়েছে এই ঘূর্ণাবর্তটি, এবং তা ধীরে ধীরে এগোচ্ছে ভিয়েতনামের ভূমি লক্ষ্য করে। এবং ভিয়েতনামের উপকূলে ব্যাপক বৃষ্টিপাত ঘটানোর পর কিছুটা শক্তি ক্ষয় হবে এই নিম্নচাপটির, এবং এরপরে দক্ষিণ থাইল্যান্ড অতিক্রম করে মায়ানমারে দক্ষিণভাবে এসে পৌঁছবে এই ঘূর্ণাবর্তটি। এবং মায়ানমার অবধি এসে পৌঁছালেও এই ঘূর্ণাবর্তের লণ্ডভণ্ড করার শক্তি তেমন থাকবে না, খুব বেশি হলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এবং মায়ানমারের পর ফের বঙ্গোপসাগরের ওপর আসবে এই ঘূর্ণিঝড়টি, এবং আবহাওয়াবিদদের আশঙ্কা কিন্তু এখানেই, বঙ্গোপসাগর থেকে ফের একবার শক্তি সঞ্চয় করতে পারে এই ঘূর্ণাবর্ত, আর যদি তা হয় তাহলে কিন্তু ফের বিপদ ঘনাবে ভারতের দক্ষিণ ভাগে, এবং নাকড়ির মুখোমুখি হতে পারে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে। কিন্তু এই ঝড় কবে নাগাদ ভারতে পৌঁছবে সে সম্পর্কে এখনও সঠিক তথ্য এই মুহূর্তে কিন্তু জানানো যায়নি, তবে 14 নভেম্বর নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে ঢুকবে ঘূর্ণাবর্তটি, এবং সেই সময় কিন্তু আবারও শক্তি বাড়িয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়াবিদরা। আর সেই ক্ষেত্রে প্রভাবিত হবে কিন্তু অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলি, এবং পাশাপাশি কিন্তু চেন্নাই সহ উত্তর তামিলনাড়ুর ওপরেও চোখ রাঙাচ্ছে নাকড়ি। তো এখনকার আপডেট এই পর্যন্তই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।